বাংলাদেশের সুস্বাদু আম ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার জন্য পাঠিয়েছে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমের গাড়িটি আসে আগরতলায়। স্থল বন্দরে আমগুলি গ্রহণ করেছে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক ডক্টর মানিক সাহার জন্য সে দেশে সুস্বাদু 500 কেজি আম পাঠিয়েছে বলে জানিয়েছেন সহকারী হাই কমিশনার। এদিন এই সহকারী হাই কমিশনারের তরফ থেকে মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে আমগুলি উপহার স্বরূপ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ভারত বাংলাদেশের সৌভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনেই এই উপহার, বিশেষ করে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের একটা আত্মার সম্পর্ক রয়েছে। ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য। আজকে আমাদের একটি অত্যন্ত আনন্দের দিন। আজকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই রাজ্যের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য আমরা আম পেয়েছি, যা বাংলাদেশের একটি অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় আম। এই আমটা আমরা আজকে রিসিভ করে নিয়ে আসছি এবং আজকেই আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমরা যত দ্রুত পারি এটা আমরা তার হাতে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারটা তুলে দেওয়ার জন্য। এবং এই আম দেওয়ার মাধ্যমে আমরা আসলে স্মরণ করতে চাই ভারত বাংলাদেশের মধ্যেকার যে গভীর সম্পর্কের ব্যাপারে, গভীর স্মরণ করতে চাই ত্রিপুরার সাথে বাংলাদেশের যে আত্মার সম্পর্কটা, সেই সম্পর্কটা। ধন্যবাদ।